অভিনয়কে বিদায় জানিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন কলকাতার অভিনেত্রী রুষা চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার নতুন জীবনে পা রেখেছেন তোমায় আমায় মিলে খ্যাত এই অভিনেত্রী। আট মাস আগে বাগদান সারলেও সুখবর গোপন রেখেছিলেন রুষা। চলতি মাসের শুরুতেই খবরটি ফাঁস হয়, তার স্বামী অনুরণ রায় চৌধুরী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন রুষা। তাদের বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভেচ্ছা বার্তা যেমনি এসেছে তেমনি এই ছবি ঘিরে ট্রলও কম হচ্ছে না। তবে সেই ট্রলের বিষয় রুষা নন, তার স্বামী অনুরণ রায় চৌধুরী। তাদের বিয়ের প্রথম ছবি দেখে অনেকেরই বক্তব্য দুজনকে নাকি একদমই মানায়নি। কারো মতে বরকে বড্ড বেটে লাগছে, কেউ লিখেছেন পুরো রুষার ভাই মনে হচ্ছে, এরকম নানা কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন নেটিজেনরা। যদিও এসব কথার বিপরীতে পাল্টা কোনো জবাব দেননি রুষা। এখন পর্যন্ত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি অভিনেত্রী। তবে বিয়ের আসরে উপস্থিত ফটোগ্রাফাররা ছবি শেয়ার করতেই তা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রুষা মুখ না খুললেও তার হয়ে জবাব দিচ্ছেন অনুরাগীরা। জানা গেছে রুষার স্বামী অনুরণের বাড়ি অশোকনগরে, তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের বাসিন্দা। কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে স্বামীর সঙ্গে আমেরিকায় পাড়ি জমাবেন রুষা, সেখানেই শুরু করবেন জীবনের নতুন ইনিংস।